হ্যালো বন্ধুরা আরো এক নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন এই ভিডিওতে মোহনবাগান দল রিলেটেড এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামী যে ম্যাচটা খেলতে চলেছে এফসি কাপের ম্যাচ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ দল আর প্রতিটা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে এক এক রকমের এক একটা পরিকল্পনা সেট করে রাখছে আগে থেকেই জোয়ান ফ্র্যান্ডো তো গতকালের প্র্যাকটিসে দেখা গেছে যে নিজেদের মধ্যে প্লেয়ার ভাগ করে জোয়ান ফ্র্যান্ডো কিন্তু রীতিমতো অনুশীলন ম্যাচ খেলিয়েছে আর সেই অনুশীলন ম্যাচেই এক একটা টিমে দেখা গেছে কখনো ডিফেন্সে অন্যরকম একটা ফরমেশনের ডিফেন্স সেট করেছে একটা ডিফেন্সে থ্রি ডিফেন্স অন্য একটা ডিফেন্সে ফোর ডিফেন্স যেরকম আনোয়ার আলী এবং হামিলের একটা জুটি দেখছি সেন্টার ব্যাকে অন্যদিকে হেক্টর ইউস্টে একাই সেন্টার ব্যাকে একজন সেন্টার ব্যাক পজিশনে থাকছে এবং তার দুপাশে দুইজন থাকছেন কিন্তু সুমিত টাঠি এবং আশিস রায় অন্যদিকে জাসান কামিন্স এবং হুগো ভুমোসের জুটি দেখছি অর্থাৎ সাদিকিউ এবং ডিমিটি পেটের জুটি আমরা এই ম্যাচে শুরু থেকেই খেলতে দেখতে পারবো আর যেহেতু এটা ইএফসি কাপের ম্যাচ তাই এই ম্যাচে বিদেশি নিয়ে কোনো প্রবলেম নেই প্রথম প্লেইং ইলেভেনে তোমরা মোটামুটি ছটা বিদেশি প্লেয়ারকেই খেলতে দেখতে পারো সেই মতো জাসান কামিং সাদিকিউ ডিমিটি পিটেটাস এই তিন ফুটবলারকে আক্রমণ ভাগে একদম ওপরের দিকে আবার তোমরা শুরু থেকে দেখতে পারবে তাছাড়া তার পাশাপাশি তো হুগুভস আছেই তো আমরা চাচ্ছি এবং জুয়ান ফারান্ডো হয়তো এটাকেই কাজে লাগাতে চাইছে এবং তিনিও হয়তো বুঝতে পেরেছেন যে সাদিকিউ এবং ডিমিটির মধ্যে একটা জুটি তৈরি করার বা সাদিকিউ এবং জাসানের মধ্যে একটা জুটি তৈরি করা কোনো প্লেয়ারের সাথে সাদিকিউ একটা জুটি তৈরি করতে হবে এটা কিন্তু খুব ভালোভাবেই টের পেয়েছেন বা বুঝতে পেরেছেন জোয়ান ফ্রান্ডো আর সেই কাজটাই করার পরিকল্পনাই এই মুহূর্তে রয়েছে এবং সেই অনুযায়ী অনুশীলনও করাচ্ছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো সেই জুটিটা আমরা খুব তাড়াতাড়ি ক্লিক করতে দেখতে পারবো এছাড়া বন্ধুরা চিন্তার বিষয় কিন্তু একদিকে রয়েছে সেটা হচ্ছে কিছু প্লেয়াররা ইন্ডিয়ান টিমের হয়ে খেলতে গেছিলো মালয়েশিয়াতে সেখানে প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচেই গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার খেলেনি আনোয়ার আলী মানবীর সিং অনিরুদ্ধ থাপা সুভাষির বোস এরা কিন্তু খেলেনি তো আনোয়ার আলী গত দুদিনের প্র্যাকটিসে মনবাগান দলের হয়ে প্র্যাকটিস করলেও থাপা সুভাষিষ বোস মানবীর সিংরা কিন্তু প্র্যাকটিস করছেন না তারা সাইড বেঞ্চেই বসে আছেন এবং সেখানে সতীর্থদের অনুশীলন দেখছে প্র্যাকটিস দেখছে তো হয়তো তাদের এখনও কিছু সমস্যা রয়েছে শরীরের দিক দিয়ে তো ফিটনেসের দিক দিয়ে কোনো রকম ইস্যু রয়েছে যার কারণেই তারা প্র্যাকটিসে এখনও অবধি পুরোভাবে নামেনি তো খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন কিন্তু তারা যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু পরিকল্পনা তৈরি করতে একটু হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে জন ফ্র্যান্ডোকে তখন কিন্তু অন্যদিকে মানে অন্যরকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে যেরকম ব্রেন্ডন হামেলের সাথে আনোয়ারের যে জুটিটা রয়েছে তার পাশাপাশি কিন্তু হেক্টর ইউস্টের সাথে আশিস্টা এবং সুমিত সাঠির জুটিটা রয়েছে তো সেখানে সুমিত সাঠির বদলে ওই জায়গাটায় যদি সুভাষির বোস আসে তাহলে তো আরও ডিফেন্সটা শক্তিশালী হয়ে উঠবে কিন্তু অনুশীলনে তো সেটা করতে পারছে না কারণ সুভাষি বোস থাপা এরা কিন্তু পুরো দমে অনুশীলনই করতে করা শুরু করে দেয়নি এখনও অবধি তো তাদের কিছু সমস্যা রয়েছে যার কারণেই এই বিষয়টা হচ্ছে তো এটা কিন্তু পরবর্তী সময় যদি অনুশীলনে না নামে তাহলে কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কারণ সামনে একটা বড় ম্যাচ রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে